আপনারা জানেন যে আমরা গত শুক্রবার বিকেল পাঁচ ঘটিকা থেকে সতেরো তারিখ মধ্যরাত পর্যন্ত আমরা রাজশাহী মহানগর এলাকা সর্বাত্মক লকডাউন দিয়েছি এবং এই লকডাউনের আজকে দ্বিতীয় দিন গতকালকে ছিল পুরো দিন এবং আজকে দ্বিতীয় দিন তা সেক্ষেত্রে আমি নিজেই এটা তদারকি করার জন্য প্রতিদিন আমি বের হচ্ছি এবং এই মুহূর্তে এখন তো দুপুর দুইটা বেশি বাজে আমি যেটা দেখলাম যে আমাদের এই মহানগরীর সকল দোকানপাট কিন্তু বন্ধ আছে ব্যবসা প্রতিষ্ঠান দোকান সবই বন্ধ আছে শুধুমাত্র কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় চাল ডালের দোকানটা কিছুটা খোলা আছে এছাড়া জনগণ এই লকডাউনকে সমর্থন করছে এবং জনগণ সহযোগিতা করছে তবে আমার কাছে মনে হয়েছে আমাদের ইয়াং জেনারেশন ছোট ভাই বোনারা যারা আছে তারা এই লকডাউনটা দেখার জন্য অনেকে বাড়ির বের বের হয়ে আসতেছে এবং এটা দেখার জন্য তারা রাস্তাঘাটে অনেকে হাঁটাচলা করছে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এটা দেখার মতো কিছু বিষয় না এটা আপনার আমার সকলের জীবন বাঁচা মরার একটা প্রশ্ন আপনারা সকলেই ঘরের ভিতরে থাকুন এবং একেবারেই এমার্জেন্সি না হলে কেউ ঘরের বাইরে যাবেন না এবং সরকারকে সহযোগিতা করুন এবং নিজেকেও সহযোগিতা করুন আমি আপনাদের মাধ্যমে এই রাজশাহী মহানগরীর সকল জনগণকে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি সরকারের যে সিদ্ধান্ত অর্থাৎ এই কমপ্লিট লকডাউন এই লকডাউনকে সকলকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ সুফল পাচ্ছি ইনশাল্লাহ আপনারা দেখেছেন যে আজকে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে যেই রোগী মারা গিয়েছে তাতে রাজশাহীর দুইজন আছে অবশ্য বাকিটা অন্য অন্য জেলার আজকে আমার কাছে যে রিপোর্ট আছে গত চব্বিশ ঘন্টায় আমার রাজশাহী জেলায় করোনা আক্রান্তের হার হচ্ছে টোয়েন্টি ফোর তা আমি আশা করছি যে এটা আগামী সতেরো তারিখ পর্যন্ত এটা আরও অনেক ডাউন হবে যদি এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল না আসে তখন হয়তো আমাদের কৌশল আবার পরিবর্তন করতে হবে তবে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং এই শহরের সকল মানুষকে আবারও আমি বিনয়ের সহিত আমি অনুরোধ করছি যে এটা আপনাদের জন্য আপনাদের যান মালের নিরাপত্তার জন্যই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে সরকারের সিদ্ধান্তকে আপনারা শ্রদ্ধা করুন এবং সহযোগিতা করুন এই বিষয়টা আসলে আপনারা দেখেছেন আমাদের সকল ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট কিন্তু সব বন্ধ আছে এখন যেটা আমি বলছি যে উৎসুক জনতা আমাদের ইয়াং জেনারেশন তারা লকডাউন দেখার জন্য রাস্তায় বের হয়ে পড়ছে এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা অত্যন্ত অ্যালার্মিং এরপরেও আমরা আমি আজকে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে আমি কথা বলেছি সকালে বিষয়টা নিয়ে উনি এই আপনার অতিরিক্ত ফোর্স ইতিমধ্যে দিয়েছেন সরকার আমাদেরকে আনসার ব্যাটেলিয়ান আনসার দিয়েছে আমাদের র্যাবের সদস্যগণ কাজ করছে আমরা চাই না মানুষের প্রতি শক্তি প্রয়োগ করে এই এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা মানুষের কাছে বিনয়ের সহিত অনুরোধ করছি আপনারা সহযোগিতা করুন আমাদের যাতে শক্তি প্রয়োগ করতে না হয় সেটা সে সেটা যাতে সেই বাস্তবতা যাতে তৈরি না হয় সেটাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো এই বিষয়টা আমাদের মেডিকেল কলেজ হসপিটালের ডাইরেক্টর মহোদয়ের নলেজ আমি বিষয়টা নেব যাতে উনি যদি মনে করেন যে আমার সহযোগিতা দরকার তাহলে আমি ওনাকে সহযোগিতা পণ্য আমার এই মহানগরে আপনারা জানেন যেহেতু লকডাউন চলছে সেক্ষেত্রে আমি ছয়টা ট্রাক প্রতিদিন টিসিবির পণ্য আমরা বেচা কোনা করছি এখানে এবং সেখানে যাতে লকডাউন মানা হয় সেজন্য প্রতিদিন কিন্তু টিসিবির পণ্য যেখানে থাকে সেখানে আমাদের পুলিশরা সেখানে তারা ডিউটি করছে এবং তারা স্বাস্থ্যবিধি মানানোর জন্য বলছে এবং টিসিবির পণ্যের ট্রাকের পাশেই কিন্তু আমাদের এই যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার জন্য আমাদের একটা মেডিকেল টিম আছে এবং আমরা সিদ্ধান্ত দিয়েছি আজকে থেকে যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যার থাকবে না তিনি টিসিবির পণ্য গ্রহণ করতে পারবে না কারণ এই টেস্টটা একেবারে বিনামূল্যে হচ্ছে মাত্র দুই মিনিট সময় সে এই এই টেস্টটা করে এরপরে একটা মানে একটা ছোট মানে যেটা কাগজের ভিতরে লেখা থাকবে যে তার নেগেটিভ এটাই স্লিপটা দিয়ে সে তার টিসিবির পণ্য কিনবে এটা আজকে থেকে একেবারে অক্ষরে অক্ষরে পালন করা হবে ধন্যবাদ সকলকে